নমস্কার বন্ধুরা, অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টমেটো বা টমেটো, এটা আমরা রান্নায় দিয়ে থাকি অথবা কাঁচা স্যালাডে খেয়ে থাকি। কিন্তু জানেন কি, এই টমেটো দিয়ে কত রোগের চিকিৎসা করা যায়? তাহলে আসুন আজ জেনে নিই এই টমেটো কোন কোন রোগের প্রতিরোধক। এই টমেটোকে আমরা সোলেনাম লাইকোপার্সিকামের নামে জানি। এই টমেটোর থেকেই সোলেনাম লাইকোপার্সিকাম মাদার টিনচার বানানো হয়। সোলেনাম লাইকোপার্সিকামে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে। এই লাইকোপিন কিন্তু ক্যান্সার প্রতিরোধে সাহায্যকারী। এই মেডিসিন ব্রেস্ট ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার, স্টমাক ক্যান্সার, লাংস, ওভারিজ আর পেনক্রিয়াস এবং প্রস্টেট ক্যান্সারে কিন্তু প্রতিরোধক। সোলেনাম লাইকোপার্সিকাম ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যাটারাক্ট আর অ্যাস্থমাতেও কিন্তু খুব কাজ করে। আর সবথেকে বড় কথা, ডাস্ট অ্যালার্জি হলে কিন্তু সোলেনাম লাইকোপার্সিকামের মতন ওষুধ নেই। টমেটোতে ভিটামিন সি, ভিটামিন ই আর বিটা ক্যারোটিন থাকাতে এটি আপনার স্কিনকে কিন্তু ব্রাইটার করে তোলে। তাই প্রত্যেক দিন ডায়েটে কাঁচা টমেটো রাখুন। তবে হ্যাঁ, অবশ্যই যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই টমেটো খাবেন। আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, নমস্কার।